ট্রেন্ড বোল্ড বুমরার বোলিং তোপে মুম্বাইয়ের কাছে হেরে আইপিএল এর অভিযান শেষ ধনীদের মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিশ ওভারে তিনবারের চ্যাম্পিয়নরা করে নয় উইকেটে মাত্র একশো রান মুম্বাই বোলারদের মধ্যে বোল্ড আঠারো রানে চার উইকেট বুমরা পঁচিশ রানে দুই এবং রাহুল চাহার বাইশ রানে দুই উইকেট নেন রান তাড়া করতে নেমে দশ উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই ঈশান কিষান আটষট্টি ও কুইন্টন ডি কক ছেচল্লিশ রানে অপরাজিত থেকে যান টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার দশ উইকেটে ম্যাচ হারল চেন্নাই এবারের আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও মুম্বই সেই ম্যাচ জিতেছিল ধনীদের দল শুক্রবার চেন্নাইকে বিধ্বস্ত করলো মুম্বই এদিন হারের পরে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গেল চেন্নাই অঙ্কের হিসাবে আশা বেঁচে থাকলেও চেন্নাইয়ের পক্ষে প্লে অফে পৌঁছানো আর সম্ভব নয় প্রতিবার প্লে অফে খেলে চেন্নাই এবার আর তা সম্ভব হলো না টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠাই মুম্বই রোহিত শর্মার জায়গায় এদিন দলকে নেতৃত্ব দেন কাইরন পোলার্ড আগের ম্যাচে বাপায় হ্যামস্ট্রিং এর চোট পেয়েছিল রোহিত এখন রোহিত আগের থেকে অনেকটাই সুস্থ কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি তাই মুম্বইকে নেতৃত্ব দেন পোলার্ড রোহিতের জায়গায় প্রথম একাদশে জায়গা পান সৌরভ তি ওয়ারি এদিন প্রথম একাদশে একাধিক পরিবর্তন আনে চেন্নাই সেন ওয়াটসন কেদার যাদব পিয়ুষ চাওলাকে দলের বাইরে রেখে নামে চেন্নাই ইমরান তাহির ঋতুরাজ গাইকোওয়ার ও নারায়ণ জগদিশানকে সুযোগ দেওয়া হয় দলে একাধিক পরিবর্তন এনেও সুবিধা করতে পারল না চেন্নাই তিতাল্লিশ রানের মধ্যে সাত উইকেট পড়ে যাওয়ার পর একা লড়লেন শ্যাম কুরান শেষ পর্যন্ত তিনি বাহান্ন রানে আউট হন বোর্ডের বলে শ্যাম কুরান রান পাওয়ায় চেন্নাই একশো রান করে তিনিও ইমরান তাহির ৪৩ রানের পার্টনারশিপ গড়াই একশো পেরোতে পারল চেন্নাই ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয় নামে চেন্নাই শিবিরে প্রথম ওভারের পঞ্চম বলে রুতুরাজ গাইকোয়ারকে শূন্য রানে ডাব্লিউ করেন ট্রেন বোল্ড জাসপ্রীত বুমরা তার প্রথম ওভারেই অম্বাতি রাইডুকে দুই ও জগাদিশনকে শূন্য রানে পরপর দু বলে আউট করেন দ্বিতীয় ওভারেই ব্যাট করতে নামেন ধোনি চেন্নাই ব্যাটসম্যানদের মধ্যে দু প্লেসিস রানের মধ্যে ছিলেন তিনিও ব্যাট রান করেন তিনি কুইন্টন ডি ককের হাতে তালুবন্দী হন দু প্লেসেস পরপর দল যখন উইকেট হারাচ্ছে তখন রবীন্দ্র জাদেজা ও ধোনির উপরে দায়িত্ব ছিল ইনিংস গড়ার কিন্তু দিনটা ছিল মুম্বই বোলারদের বোল্ট ফের আঘাত হানেন চেন্নাই শিবিরে তার বলে জাদেজার সাত রানে ক্যাশ ধরেন কুনাল পাণ্ড পাওয়ার প্লেতেই পাঁচ উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল চেন্নাই ম্যাচের রাস শুরু থেকেই চলে এসেছিল মুম্বইয়ের হাতে ধোনিরা কিছুতেই আর ম্যাচে ফিরতে পারেনি চেন্নাই সমর্থকরা ধরে নিয়েছিলেন অধিনায়ক হয়তো জ্বলে উঠবেন ধনীও ব্যর্থ হন রাহুল চহারের বলে মাত্র ষোলো রানে আউট হন তিনি কোন রান না করে দীপক চহারও শিকার রাহুল চহারের কুলটা নাইলের বলে শার্দুল ঠাকুর এগারো রানে ক্যাচ তুলে দেন সূর্যকুমার যাদবের হাতে শ্যাম কুরান একমাত্র রুখে দাঁড়ান মুম্বই বোলারদের বিরুদ্ধে ইমরান তাহির অপরাজিত থেকে যান ১৩ রানে এই ম্যাচ জিততে হলে চেন্নাই বোলারদের শুরু থেকেই উইকেট তুলতে হতো কিন্তু ধোনির বোলাররা সমস্যায় ফেলতে পারেনি মুম্বইকে ঈশান কিশান ও কুইন্টন ডি ককের দাপটে ১২ দশমিক দুই ওভারে ১১৬ রান করে মুম্বই মেয়েদের আইপিএল সময় ঘনিয়ে আসছে মরু শহরে পৌঁছে গেলেন হ্যারি স্মৃতি ঝুলনরা মরু শহরে জমে উঠেছে আইপিএলের আসর ছেলেদের আইপিএল এর মাঝেই মেয়েদের টি টোয়েন্টি চ্যালেঞ্জের ঢাকে কাঠি পড়ে গেল হরমনপ্রীত কৌর মিতালি রাজ ঝুলন গোস্বামী স্মৃতি মন্ধনারা ওম্যান্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ খেলতে সংযুক্ত আরব আমির সাহিতে পৌঁছে গেলেন আপাতত আমির সাহিতে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন তারা করোনাকালের ক্রিকেটে যাবতীয় নিয়ম মেনেই পিপিই কিট পরে বিমানে বসে থাকা হরমনপ্রীতদের ছবি টুইট করা হয়েছে সুপারনোভাস ট্রেল ব্লেজার্স ও ভেলুসিটি তিনটি দলের ক্যাপ্টেন হলেন যথাক্রমে হরমনপ্রীত কৌর স্মৃতি মন্ধনা ও মিতালি রাজ বাংলার ঝুলন গোস্বামী রয়েছেন স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন ট্রেল ব্লেজার্স দলে এক নজরে দেখে নিন ওম্যান্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের সূচি চার নভেম্বর সুপারনোভাস বনাম ভেলোসিটি পাঁচ নভেম্বর ভেলুসিটি বনাম ট্রেল ব্লেজার্স সাত নভেম্বর ট্রেল ব্লেজার্স বনাম সুপারনোভাস নয় নভেম্বর ফাইনাল ম্যাচ প্রতিটি খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এবার মহিলাদের আইপিএলে খেলবেন এবার মহিলাদের আইপিএলে প্রথমবার থাইল্যান্ডের একজন ক্রিকেটার খেলবেন চার ম্যাচের টুর্নামেন্ট হবে আরব আমির সাহিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ভাগাভাগি হতে পারে বলছে আইসিসি মহামারী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক টেস্টই স্থগিত হয়ে যাওয়ায় বিপদে পড়েছে আইসিসি সূচি অনুযায়ী চক্রপূরণের সমস্যা সৃষ্টির প্রেক্ষিতে পরিস্থিতি সামলাতে তারা স্থগিত হওয়া টেস্ট ম্যাচগুলোর পয়েন্ট ভাগাভাগির কথা ভাবছে এমনটি হলে বাংলাদেশের স্থগিত হয়ে যাওয়া আটটি ম্যাচের পয়েন্ট ভাগ হবে আগামী মাসে আইসিসির পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 2021 সালের মার্চের মধ্যে লীগ পর্বের খেলাগুলো সমাপ্ত হওয়ার কথা তাই এই সময়ের মধ্যে স্থগিত টেস্টগুলোর সূচি পুনরায় করাও প্রায় অসম্ভব লীগের এই কাঠামোতেও জটিলতা তৈরি হয়েছে কারণ সব দল সমান সংখ্যক টেস্ট খেলেনি হিসাব অনুযায়ী প্রত্যেক সিরিজের জন্য বরাদ্দ একশো বিশ পয়েন্ট দুই ম্যাচের সিরিজের জন্য ম্যাচ প্রতিষাট এবং তিন ম্যাচের ক্ষেত্রে পয়েন্ট ছিল চল্লিশ করে আর পাঁচ টেস্টের ক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য চব্বিশ আর ড্রয়ের জন্য ছিল বারো পয়েন্ট এই পয়েন্ট বন্টন নিয়েও দেখা দিয়েছে জটিলতা পয়েন্ট ভাগাভাগির পথে হাঁটলে সেক্ষেত্রেও কিছু বিষয় নিয়ে ভাবছে আইসিসি সেক্ষেত্রে স্থগিত হওয়া টেস্টে যতগুলো পয়েন্ট আছে তার তিন ভাগের এক ভাগ হয়তো বন্টন করা হতে পারে করোনা পরিস্থিতি বিবেচনায় আর একটি চিন্তা করছে আইসিসি আর তা হল দু হাজার সালের মার্চের শেষ পর্যন্ত যেসব টেস্ট খেলা হবে শুধু তার পয়েন্টই বিবেচনায় নেওয়া মার্চ পর্যন্ত খেলা ম্যাচগুলোর উপর ভিত্তি করে আবার টেবিলের চূড়ান্ত অবস্থান নির্ধারিত করা হবে সেক্ষেত্রে কোনো দল যতগুলো ম্যাচ খেলে জিতবে তার পয়েন্টের শতাংশ হিসাব করেই অবস্থান চূড়ান্ত করা হবে পূর্বে সূচি অনুযায়ী অনুযায়ী আগামী বছর জুনে এই টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের জন্যই এ পথে এগোচ্ছে আয়োজকরা এ বিষয়ে তাই দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হলে দুই দলই বিশ পয়েন্ট করে পাবে আর তিন ম্যাচের সিরিজের ক্ষেত্রে ড্র হলে প্রতি দল ১৩ পয়েন্ট করে পাবে কোভিড যে সমস্ত টেস্ট সিরিজগুলো স্থগিত হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড দুইটি টেস্ট পাকিস্তান বনাম বাংলাদেশ একটি টেস্ট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দুইটি টেস্ট শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তিনটি টেস্ট ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা দুইটি টেস্ট বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দুইটি টেস্ট এখন স্থগিত হওয়া টেস্ট সিরিজগুলোর জন্য নতুন সূচি তৈরি করতে হবে সূচি অনুযায়ী দু হাজার সালে জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা তবে পয়েন্ট ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসির ক্রিকেট কমিটি আজহারকে সরিয়ে পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন রিজওয়ান গত বছরের অক্টোবরে উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের কাছ থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি তখন টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয় আজহার আলিকে এবং সীমিত ওভারের দায়িত্ব পান আরেক টপ অর্ডার ব্যাটসম্যান বাবুর আজম বছর ঘুরে আরেক অক্টোবর আসতেই ফের অধিনায়ক হিসেবে উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যানের দিকে ঝুঁকছে পিসিবি মাত্র এক বছর অধিনায়কত্ব করেই দায়িত্ব হারাতে চলেছেন আঝার আলী তার জায়গায় টেস্ট ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক হতে চলেছেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান শুধু রিজওয়ান নন পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছে বাবর আজমেরও নাম নতুন অধিনায়ক কে হবেন তা এখনও অনিশ্চিত তবে আঝার যে আর টেস্ট অধিনায়ক থাকছেন না তা পুরোপুরি নিশ্চিত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে নতুন অধিনায়কের অধীনেই খেলবে পাকিস্তান দল পিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন টেস্ট অধিনায়ক আজহার আলীর নেতৃত্ব নিয়ে খুব একটা খুশি নয় বোর্ড কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের কিছুটা সমর্থন ছিল বলেই এতদিন আজহারকে সরানোর কথা ভাবেনি পিসিবি তবে এবার নতুন করে মূল্যায়ন করা হয়েছে আজহারের পারফরম্যান্স এবং সেখানে তাকে অধিনায়ক হিসেবে রাখার পক্ষে কোনো যুক্তি খুঁজে পায়নি বোর্ড এরই মধ্যে আজহারের সঙ্গে দেখা করে সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দিয়েছেন পিসিপির প্রধান নির্বাহী খান জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো জানাচ্ছে আগামী দশ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে আজহারের সঙ্গে সাক্ষাতে বসে বোর্ড সেখানে কাগজে আনুষ্ঠানিকতা সেরে নতুন অধিনায়কের নাম ঘোষণা দেবে তারা যে নামটি মোহাম্মদ রিজওয়ান হওয়ার সম্ভাবনাই বেশি পাকিস্তানের অল্প কয়েকজন ব্যাটসম্যান তিন ফর্ম্যাটেই সমানভাবে খেলে থাকেন তাদের মধ্যে অন্যতম বাবর আজম এছাড়া তিনি টেস্ট ফরম্যাটে আঝার আলীর ডেপুটি অধিনায়কও বটে তাই শুরুতে বাবরকে ওয়ান টি টোয়েন্টি সহ তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছিল তবে সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে ধারাবাহিক পারফরমেন্স করে নজর কেড়েছেন রিজওয়ান সরফরাজ অধিনায়ক থাকাকালীন প্রায় দুই বছর দলে তেমন সুযোগই পাননি আঠাশ বছর বয়সী এ রক্ষক ব্যাটসম্যান তবে সরফরাজ বাদ পড়ার পর থেকে তিনি দলের এক নম্বর উইকেট রক্ষক এছাড়া ব্যাট হাতেও রিজওয়ান দিচ্ছেন নির্ভরতা অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরে প্রথম ইনিংসেই করেছিলেন ফিফটি করোনা লকডাউনের পর মাঠে নেমে সর্বশেষ ইংল্যান্ড সফরে পেয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার এছাড়া ঘরের টুর্নামেন্ট ন্যাশনাল টি টোয়েন্টি কাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে খাইবার পাক্তুন তবে অধিনায়ক হিসেবে তার গ্রহণযোগ্যতাও বেড়েছে অনেক